নতুন ডেস্টিনেশন, নতুন সৌন্দর্য, আর একটাই কথাই বলবো যে বাইরের জগৎটা এক্সপ্লোর করার যে নেশা, যে আনন্দ, সেটা একবার বাইরে যে বেরোয় সে বুঝতে পারে। অনেকক্ষণ হয়ে যাচ্ছে গাড়ি চালাচ্ছি, কাউকে দেখতেও পাচ্ছি না, আর মাউলিংলংয়ের কোনো মাইলস্টোন খুঁজে পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না বাংলাদেশ দিয়ে বাইক চালাচ্ছি না ইন্ডিয়া দিয়ে। রাস্তাটা একটু খারাপ হয়ে গেলে, তবে বর্ডারের পাশ দিয়ে রাইড করছি তো একটু অন্যরকমই লাগছে, জাস্ট সেরা ফিলিংস। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম শহরা চেরাপুঞ্জি। আর আজকের ব্লগটা আমি ডিরেক্ট মোটো ব্লগিং সেট আপ থেকে শুরু করলাম, কারণ একটু অনেকটাই দেরি হয়ে গেছে আর কি, ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 10টা, আর আজকে আমাদের অনেক কিছু ভিজিটও করতে হবে। আর আজকের ডেস্টিনেশনটা আমাদের শহরা থেকে আর মাউলিংলং, যেটা মাউলিংলং হলো এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ, 2003 সালে স্বীকৃতি পেয়েছিল। এটা আমার ভিজিট করার অনেক দিনের শখ ছিল, আর আজকে সেটা পূরণ হতে চলেছে। আর এই যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর আর কি, আমরা যে রোডটা দিয়ে এখন রাইড করছি, অপরূপ সুন্দর সেই জায়গাটা। আর মেঘালয় জায়গাটা যেন পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, রাস্তাঘাট থেকে শুরু করে ঘর বাড়ি মানুষজন সব কিছুই। এই রাস্তাটা তো মানে কালকের ফেরার মানে আসার সময় আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, অন্ধকার হয়ে গেছিল তাই আর সুন্দর লাগছিল বলার মতো নয়। অ্যাকচুয়ালি আমাদের ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর, মানে আসার সময় রাস্তাটা বেশি সুন্দর, যাওয়ার সময় এরকম একটা ফাঁকা জায়গা পেলাম, আর কিছু ছবি তুললাম, একটু টাইমও কাটালাম। বিভৎস লাগে জায়গাটা, নিচেটা অনেকটা ডিপ। আর আমাদের এখনো ব্রেকফাস্টও করা হয়নি, সামনে কোথাও থেকে ব্রেকফাস্টও করতে হবে। অ্যাকচুয়ালি হাতে অনেকটাই কম টাইম নিয়ে এসেছি, দুটো একসাথে ভিজিট করা খুব চাপ হয়ে যাচ্ছিলো, অরুণাচল প্রদেশ আর মেঘালয় দুটো একসাথে ভিজিট করাটা মানে একটুই চাপই হয়ে যাচ্ছে আর কি, বেশি টাইম ওই জন্য কোথাও কাটাতে পারছি না। জায়গাটা মানে বিভৎস দেখতে সুন্দর, একটা ব্রিজ আমরা ক্রস করছি আর ব্রিজটা এতটাই সুন্দর, প্রচুর লোক এখানে ফটোশ্যুট করছে। দুর্দান্ত জায়গা মেঘালয়, ও কোনো কথা হবে না, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। জায়গাটা খালি দেখো, এরা মানে ফরেন ফরেন ভাব আছে, সিরিয়াসলি বলছি, বাড়িঘরগুলো সমানভাবে মানিয়ে গেছে প্রকৃতির সাথে। আর গাছগুলো দেখো, আলাদা একটা রূপ নিয়েছে গাছগুলো, গাছগুলো খালি দেখো রাস্তার সাথে কিরকম মানিয়েছে। জাস্ট এর আগের কর্নারেও এরকম সেম গাছ ছিল, তবে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম যে গাছগুলো কি এমনি এরকম নাকি এগুলোকে শেপ দেওয়া হয়েছে এরকম ভাবে, সুন্দর একটা একরকমের শেপ, বলছে না না এগুলো এমনি এরকম ভাবেই মানে ন্যাচারালি তৈরি, এরকম আলাদাই লুকস, আলাদাই। উমতাঙ্গার বলে এই মোড়টা, কালকে আমরা এখান দিয়ে ক্রস করেছি, ওপার থেকে এসেছিলাম আমরা, মানে শিলংয়ের দিক থেকে এসেছিলাম, আর আমরা এই রাইট সাইডের রাস্তাটা নিয়ে নিয়েছিলাম, মানে ওপার থেকে আসলে রাইট সাইড পরে, এই রাস্তাটা আমাদের সেটা চেরাপুঞ্জির দিকে যাচ্ছিলো, আর লেফটের ওই রাস্তাটা মানে এখন আমাদের যেটা রাইট নিতে হবে ওটা ডৌকির দিকে যাচ্ছে, আর আমরা ডৌকি মাউলিংলং ওদিকেই যাচ্ছে। তো আমরা এই রাস্তাটা নিয়ে নেব, আর নতুন কিছু ভিউয়ের অপেক্ষায় থাকলাম আমরা। জাস্ট একটা ব্যাগ ঘুরেছি রাস্তায় ঢোকার সাথে সাথে, আর গাছগুলো দেখো, উফ, মানে ভিউ চেঞ্জ, অন্য জায়গায় চলে এলাম, ভিউ চেঞ্জ। মেঘালয় মানে সবুজে সবুজ, মানে চারিদিকটা সে পাহাড় হোক আর নিচু জমি হোক, যেখানে দেখাবে শুধু সবুজ, মানে বর্ষাকালে এগুলো রং আরো কিরকম হয় ওগুলোর কথাই ভাবছি আমি। নতুন ডেস্টিনেশন, নতুন সৌন্দর্য, আর একটাই কথাই বলবো যে বাইরের জগৎটা এক্সপ্লোর করার যে নেশা, যে আনন্দ, সেটা একবার বাইরে যে বেরোয় সে বুঝতে পারে। এই নেশার কাছে সব নেশা হার মেনে যাবে, রাস্তাগুলো মানে, আর এখানকার গাড়িগুলো চাকাগুলো দেখো কতটা করে মোটা হয় নর্মাল গাড়িগুলোর থেকে, চাকাটা দেখো, উফ, জায়গাটা, শুধু জায়গাটা, আকাশ, পাহাড়, গাছপালা, রাস্তা, মানে কেউ কারোর থেকে কম নয়। মেঘগুলো সেরা লাগছে বস, কিছু বলার নেই। আর তার মাঝখানে ভিউ দেখতে দেখতে ভাঙা রাস্তা ফাট করে চলে এলো, এতক্ষণ ভালো রাস্তা ছিল। জায়গাটা শুধু দেখো যে কোন রাস্তা দিয়ে আমরা রাইড করছি, খালি আমি নিজে দেখছি আর ভাবছি, মানে সিরিয়াসলি বলছি, ও বিভৎস সুন্দর জায়গা, মানে বলে বোঝানোর মতো নয়। আর আকাশটাও সেই লেভেলের হয়ে আছে আজকে, ও সেরা সেরা। সুন্দর রাস্তা দিয়ে রাইড করতে করতে হঠাৎ করে এরকম খারাপ রাস্তা শুরু হয়ে যায়, আর একটা অসুবিধা এখানে আমার খুবই হচ্ছে,
মানুষজনকে ধরো জিজ্ঞাসা করে কোনো হেল্প পাচ্ছি না, কারণ এই হিন্দি ঠিকঠাক এরা বোঝে না। এখানকার এই যে ভাষা প্রচলিত যে ভাষা, ওই ভাষাই এরা বোঝে, ম্যাক্সিমাম লোকই হিন্দিটাকে বোঝে না। অনেকটাই তো খারাপ রাস্তা, ওই পর্যন্ত ওই খারাপ রাস্তা দেখা যাচ্ছে। এরকম খারাপ রাস্তা দিয়ে রাইড করতে করতে এরকম একটা মোড় পড়বে, যেটা ওই দিক চলে যাচ্ছে মাউলিং লং, আর এদিকে চলে যাচ্ছে ডাউকি। তো মাউলিং লং তো আমরা অবশ্যই যাব, তার আগে আমরা একবার ডাউকি ভিজিট করে আসব। কারণটা হলো আমাদের প্রথমেই বললাম হাতে টাইমটা একদমই শর্ট, তো একটু আজকে গিয়ে ডাউকি ভিজিট করে দেন মাউলিং লং আমরা এন্টার করব। তো রাস্তার অবস্থা তো প্রচণ্ডই খারাপ, মানে এটা তো খুব ভালো রাস্তা যা রাস্তা পড়ছে তার তুলনায়। আর যেটুকু শুনেছি লোকালদের কাছ থেকে ডাউকির রাস্তা নাকি প্রচণ্ডই খারাপ, অলরেডি খারাপ শুরু হয়ে গেছে, আমাকে আরেকটু রাইড করে দেখতে হবে এগিয়ে গিয়ে যে আরও কত খারাপ অপেক্ষা করছে আমাদের জন্য। ডাউকি যাওয়ার রাস্তাটা এতটাই খারাপ, আমার একটা অয়েল সিলি কেটে গেল, কি বলবো রাস্তার কি অবস্থা, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে আসছিল, এখন তো আর ভালো দেখাই পাচ্ছি না, খারাপ দিয়েই রাইড করে যাচ্ছি কন্টিনিউ। ডৌকি রিভারের কাছে আমরা চলে এসেছি, খুব কাছাকাছি চলে এসেছি, কারণ উপর থেকে দেখাও যাচ্ছে ডৌকি রিভারটা এই পারে আছে। পহলে তো জানে দো উসকে বাদ সুনিয়ে और एक दो बाइक आ रहा है उसके साथ बात कर लीजिए, क्योंकि मैं हमारा जो लीडर है उसमें आ रहा है, ठीक है, वेस्ट बंगाल का ही नंबर प्लेट होगा, ठीक है, हम नीचे वेट कर रहे हो। ओके, नीचे वो पूरा बांग्लादेश है सर। हाँ बांग्लादेश वो पता है, मैं इंडिया में ही रहना, ठीक है सर, कम कीजिए आप पार्किंग, तो इसके साथ जाइए उधर में वेट कर लीजिए, नीचे से पार्किंग है, লেকিন উসকো তো আনে দো পেলে, পিছে রাস্তা মে আয়েগা, ঠিক কোই বাত নেই, আপ উসকো সাথ আইয়ে, মে নিচে, হ্যাঁ ঠিক পার্কিং কিয়া, শুনিয়ে 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 ভাইয়া শুনিয়ে, নামার সময় এরকম ভাবে, নেই নেই ঠিক ঠিক চারদিক থেকে ধরছে আর কি, অর্ডার ম্যান, আচ্ছা বোটিংয়ের জন্য এই সেই হ্যান ত্যান, মানে যেতে দেবে না আমাকে, কোনো প্রকারেই যেতে দেবে না, ওরা আমার সাথে আসবে, এসে পার্কিং অফিসে আমাকে নিয়ে যাবে বোটিংয়ের সব, কিন্তু আগে আমাকে জিনিসটা বুঝতে হবে, হটকারিতা করলে কিছু হবে না, এরা তো আগে থেকে ধরছে মানে কিছু তো একটা ব্যাপার আছেই, একদম শিওর, নেই নেই বোটিং নেই চাইয়ে, তো এক জায়গা না এরকম প্রায় জায়গায় বোটিং বোটিং বলে আর কি ধরছে, এদের পাল্লায় পড়লে আমার টাকাও বেশি যেতে পারে, ঠিকঠাক নাও ঘোরাতে পারে। এসি যখন তো বোটিং করবে তো কমন ব্যাপার, ওই দেখো ওই দেখো, জাস্ট দেখো জাস্ট দেখো, নেই চাইয়ে বোটিং নেই চাইয়ে, বোটিং নেই চাইয়ে, শুধু দেখেছো একবার দেখো, যেতে পর্যন্ত দিচ্ছে না, দেখো তো দেখো খালি, মানে আমি স্পটে যাব, স্পটে নিশ্চয়ই পেয়ে যাব, জিনিসটা আমাকে আগে বুঝতে হবে, এখান থেকে একদমই করা উচিত নয়, না পেলে আমি আসবো, অসুবিধার কি আছে, নেই চাইয়ে বোটিং, আরে বাপ রে বাপ, নেই নেই বোটিং নেই, ये डाउकी है सर। हाँ, जो आपको बुकिंग करेगा इधर में स्टार्टिंग, वो आगे में आइलैंड क्लियर वाटर लेके जाएगा, आने के बाद बांग्लादेश 0.5 में घूमने के लिए। हाँ, बोटिंग नहीं चाहिए हमारा, जस्ट सिर्फ दिखना है बोटिंग, मेन से बोटिंग नहीं नहीं नहीं, बोटिंग का प्राइस वो उतना पैसा नहीं है हमारा पास, ठीक है, कितना आप बोल दिया, नहीं नहीं बोटिंग का पैसा ही नहीं है मेरा पास, দাও দাঁড়া, ওরমভাবে বোর্ড ওরমভাবে করলে হবে না, আমাকে দেখতে দাও,
পাহাড়িটাতে কিছু হয়। হ্যাঁ বোটিং নেই যাইয়ে ক্যাম্পিং ভি নেই যাইয়ে সিপ দেখনা হয়। ও মাই গড হোয়াট আ লুক হোয়াট আ লুক ব্রো নাইস ভেরি নাইস স্কুবা ডাইভিং চাই। উফ নেই নেই কুছ নেই চাই ভাই থ্যাঙ্ক ইউ। आप क्या इंडिया से हो क्या बांग्लादेश? इधर तो इंडिया बांग्लादेश सब एक साथ रहता है। बंगाली भी आता है थोड़ा थोड़ा आता है। बोटिंग करो कम दम लेके जाएगा। नहीं बोटिंग नहीं चाहिए। पार्किंग किधर है भैया? उधर भी है ना उधर और आगे तो नहीं। ठीक है थोड़ा घूम के आ रहा हूँ। बोटिंग नहीं चाहिए उतना टाइम नहीं है हमारे पास। ठीक है दाड़ाओ लम्बा जिज्ञासा कर लो हमें ना दाड़ाओ। ओ माई गॉड কি লুকস কি কালার মানে আবার বাইরে ডাউকি রিভারের উপরে আমরা ব্রিজ দিয়ে এখন রাইড করছি। ও ভাই কি ভিউ। আরে সিরিয়াসলি বলছি আমি মেঘালয়ে দুটো কারণে আমি এসেছি, এক হলো ডাউকি আর দুই হলো মাউলিং লং। ঠিক আছে এই দুটো কারণের জন্যই আমি ভিজিট করছি। ও সেরা সেরা। তো ডৌকি আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এবারে যাব মাউলিং লং এর দিকে। আর ডৌকির এপিসোডটা যদি দেখতে হয় তাহলে কিন্তু নেক্সট এপিসোডটা অবশ্যই দেখতে হবে, কারণ ডৌকিটা যদি এর ভেতরে আমি ঢোকাতাম তাহলে কিন্তু প্রচুর বড় একটা ব্লগ হয়ে যেত, যেটা তোমাদের দেখতে হয়তো ভালোও লাগতো না, বা কেউ কেউ অত বড় ব্লগ দেখে হয়তো দেখতেও না, কারণ অনেক কিছু ইনফরমেশান দিতে হয়েছে যেগুলো একটা ব্লগে দেওয়া সম্ভব হতো না। তবে একটা কথা বলবো, ডাউকির ব্লগটা কেউই মিস করো না, দুর্দান্ত একটা ব্লগ হয়েছে আর দুর্দান্ত সব সিনারি তোমাদের সামনে আমি প্রেজেন্টেশন আশা করি দিতে পেরেছি বা পারবো, দেখে নিও ব্লগটা। আর এখান থেকে মাউলিং লং এর ডিস্টেন্স 29 কিলোমিটার আর এই যা রাস্তা 29 কিলোমিটার আর 100 কিলোমিটার সমান হয়ে গেছে। ডাউকি লেক ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি আর ওদিকে বাংলাদেশ ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ডাউকি থেকে ফেরার সময় লেফট এরকম জাস্ট কিছুটা এসে মোটামুটি 2 কিলোমিটার মতো এসে এরকম একটা লেফটের রাস্তা ঢুকে যাবে, যে ম্যাপ গুগল ম্যাপ করলেও করতে পারো, যদি ম্যাপে টাওয়ার না থাকে কাউকে জিজ্ঞাসা করলেও করতে পারো। একদমই প্লেন রাস্তা, সুন্দর রাস্তা, মানে দাদারা যেটা বললো এখানকার লোকাল দাদারা যেটা বললো সেটাই বলছি, একদমই সুন্দর রাস্তা চলে গেছে মাউলিং লং এর দিকে। আর খুব শুনেও ভালো লাগলো, বললো মাউলিং লং ক্লিন ভিলেজ, ইয়েস ইয়েস ক্লিন ভিলেজটা শুনে যেন ভালো লাগলো। বললো বর্ডারের পাশ দিয়ে, একদম পুরো বাংলাদেশ বর্ডারের পাশ দিয়েই আমরা যাবো, একদম বাংলাদেশ বর্ডারের জাস্ট পাশেই বর্ডার, এরকম এই গেছে পুরো লম্বা হয়ে। বাংলাদেশে কাউকে দেখাও যাচ্ছে না তাই না? এবার নামবো ওখানটা নাকি? কি সুন্দর লাগছে তাই না? কোনো তফাতই নেই দুটো পরিবেশের, এই জায়গাটায় কোনো তফাৎ নেই তাই না? মানে কি বলবো, এগুলো একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স, নতুন জিনিস শেখা বোঝা, এরা বাংলাদেশি না ইন্ডিয়ান কে জানে। তো রাস্তার কাজ হচ্ছে বোঝা মুশকিল কে বাংলাদেশি, এই মাঠফাট সব বাংলাদেশের, ওখানে সব ওই বসে আছে সব বাংলাদেশ ছেলেরা বসে আছে। বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরে ভালো লাগলো? ওরা জানো ইন্ডিয়া হেরেছে কিরকম ইয়ে করলো, ইন্ডিয়া হেরেছে কেমন আনন্দ করেছে জানো? তাও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে, ওদের কাছে হারিনি। পুরো আমরা
ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ধরেই এখন রাইড করছি, আর পুরো এখন একটা আর্মি স্যারের সাথে কথা বললাম এক্ষুনি, পুরো এখন নাকি এগুলো পুরোটাই এখন বাংলাদেশ বর্ডারই থাকবে, এমনকি মাউলিংলং এর পাশেরটাও বাংলাদেশই থাকবে। ছোট্ট একটা ব্রিজ আর সুন্দর একটা ঝর্ণা, কি সুন্দরটাই না লাগছে, মানে এই জল বাংলাদেশ চলে যাচ্ছে সোজা। আবারও সামনে বর্ডার, জাস্ট পাশেই একদম, এখানে চাষবাস হয় দেখতে পাচ্ছ, মানে কি সব সব লাগানো আছে, তার গাছ আছে, এখানে চাষবাসও হয়, এখানে চাষ করা কি মাছ ফাছ ধরা কিছু একটা হবে, মানে চাষ করার জন্য লোক কাজ করছে ভেতরে দেখতে পাচ্ছ, ওই একজন কাজও করছে ভেতরে। এটা গেট, কিসের গেট এটা, এখানে একটা ফটো তোলা হবে, এটা সম্ভবত এন্ট্রি গেট, এখান দিয়ে বর্ডারের মানে পারমিশন কিছু নিয়ে বা বর্ডারের লোকেরাই আর কি এন্ট্রি করতে পারে কোনো দরকারে। রাস্তাটা একটু খারাপ হয়ে গেল, তবে বর্ডারের পাশ দিয়ে রাইড করছি তো একটু অন্যরকমই লাগছে, জাস্ট সেরা ফিলিংস। অনেকক্ষণ হয়ে যাচ্ছে গাড়ি চালাচ্ছি, কাউকে দেখতেও পাচ্ছি না, আর মাউলিংলং এর কোনো মাইলস্টোন খুঁজে পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না বাংলাদেশ দিয়ে বাইক চালাচ্ছি না ইন্ডিয়া দিয়ে। সামনে একটা গাড়ি তো যাচ্ছে, এদিকে একটা গলি ঢুকে গেছে, এখানে ছোটো গাড়ি তাকে জিজ্ঞাসা করিস। মাউলিংলং কি ইধার, মাউলিংলং কিতনা কিলোমিটার ইধার সে কিতনা কিলোমিটার, কিলোমিটার কিলোমিটার কোনসা গ্রাম, কোনসা গাঁও, কোনসা গাঁও, হ্যাঁ হ্যাঁ থ্যাংক, কোনসা আচ্ছা হোগা, আচ্ছা কোনসা হোগা, ওকে থ্যাংক ইউ। নো এন্ট্রি ফেন্ট্রি লেখা আছে, ঢুকে যাবো, হ্যাঁ কিন্তু বুঝতেও পারছি না। মাউলিংলং এ নেই, ইধার ইধার নেই যা, হিন্দিও বোঝে না, কি প্রবলেম হচ্ছে, ম্যাপও কাজ করছে না। ওদিকে ড্রাইভারটা আমাদের এদিকে পাঠিয়ে দিচ্ছিল, খুব ঝামেলার ব্যাপার এইসব, সবাই ওপার দিয়ে যাচ্ছে, আমরাই শুধু এপার দিয়ে যাচ্ছিলাম, আর বাংলাদেশের লোকেদের কাছে মার খেতাম আজকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি WB26C, তাও আবার কলকাতা মানে ব্যারাকপুর বারাসাত সাইজের গাড়ি, এখানে কি করছে, চলেই যাচ্ছি চলেই যাচ্ছি, যাকে যা জিজ্ঞাসা করছি কেউ কিছু বলতে পারছে না, সব কি ভাষায় বলছে বুঝতে পারছি না। মাউলিংলং মতলব, মানে ওকে 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 সমাজ গায়া, সবাই ইশারা করে বলছে, আর কোথাও একটা ব্যানারও পর্যন্ত দেখতে পাচ্ছি না মাউলিংলং এর। এটাই মনে হচ্ছে পেছনে একটা গাড়ি হর্ন মেরেই যাচ্ছে, আমাকে জিজ্ঞাসা করতে দিল না, সব গাড়ি এপার দিয়েই বেরোচ্ছে ঢুকছে, মানে এইদিকেই হবে মাউলিংলং। এটা কি গো, ও কুকুর, আমি হেলমেটে কাঁচলে বুঝতেই পারিনি, এই তো এখনো 8 কিলোমিটার, আর একজন বললো 3 কিলোমিটার। রাস্তাটা দেখো কেমন গুহা মতো তৈরি করে দিয়েছে গাছগুলো, আর আমরা মাউলিংলং এর একদমই খুবই কাছাকাছি চলে এসেছি, আর ম্যাক্সিমাম 3 কিলোমিটার মতো হবে ডিস্টেন্স মাউলিংলং এর এখান থেকে।
নিশ্চয় নাকি মাউলিংলং ই চলে এলাম, এত ভিড়। ভাইয়া মাউলিংলং ইধার ক্যা হ্যায়, কিতনা দূর হ্যায় ও? 400 মিটার। ঠিক হ্যায়, আকে দেখ লেঙ্গে। আচ্ছা এখানে রুট ব্রিজটা, ওকে। চলে এসছি আমরা, কারণ সামনেই বোর্ড দেখা যাচ্ছে ওয়েলকাম টু মাউলিংলং। গোলবে এখান থেকে স্যাডেল ব্যাগ দুটো দেখো তো একটু, স্যাডেল ব্যাগ দুটো লাগছে না তো কোথাও? এখানে কি সিস্টেম দেখতে হবে ব্যাপারটা। ওকে ওকে, গিনেস্ট ভিলেজ ইন এশিয়া গডস ওন গার্ডেন লেখাটা হেভি লাগাচ্ছে না? ওয়েলকাম টু মাউলিংলং গডস ওন গার্ডেন গিনেস্ট ভিলেজ ইন এশিয়া। টাকা বার করো, কিছু টাকা পয়সা লাগবে। কিতনা মতলব এ কিসকা চার্জ হ্যাঁ? मतलब एक बाइक का 100 और फोर व्हीलर का 50-50 100। ओ मतलब बंदे के लिए। अच्छा वहाँ कच्चे नहीं गो ना हो चे। थैंक यू बरो। আমরা অলরেডি ঢুকে গেছি এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রামে। এবার সামনে যতটুকু আমি জানি গাড়ি আমার কোথাও পার্কিং করে ঢুকতে হবে। ও ঢুকে যেন আলাদা পরিষ্কার লাগছে, দেখো জায়গাটা সেরা, সুন্দর একটা মার্কেটও আছে, পার্কিং প্লাস মার্কেট। নো এন্ট্রি তো বোর্ড দেওয়া, নো এন্ট্রি ফর ট্যুরিজম ভেহিকেল। এখানে লোক কোথায় আছে দেখতে হবে, যেতে হবে। এইসব যাচ্ছে দেখতে পাচ্ছ না? হেঁটে হেঁটে আমাকে দেখতে পাচ্ছ, হোমস্টের ওনার। আর আমরা চলে এসেছি মাউলিংলং এর পার্কিং এ। আর মাউলিংলং অবশ্যই আমি এক্সপ্লোর করব, সব থেকে এশিয়া সব থেকে ক্লিনেস্ট ভিলেজে আমি এখন দাঁড়িয়ে আছি। আপাতত ভিলেজে এখনো নেই, ভিলেজ ঢুকবো। আর আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি। যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর অবশ্যই আমি মাউলিংলংটা যতটা পারবো ততটা ঘুরে দেখাবো, এখানকার কালচারটাকে দেখানোর চেষ্টা করব। রুম রেন্ট খাওয়া দাওয়া সবই তোমাদেরকে আমি জানাবো। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার।